চারিদিকে পড়লু হুলু স্কুল, পরিবেশ বান্ধব আইসিএম কৃষক মাটি স্কুল। গ্রাম বাংলার চারিদিকে পড়লু হুলু স্কুল, পরিবেশ বান্ধব আইসিএম কৃষক মাটি স্কুল। আত্মবিশ্বাস দক্ষতা আর জ্ঞানের প্রয়োজনে নারী পুরুষ সবাই আসুন এই আয়োজনে। পারিবারিক স্বাস্থ্য পুষ্টি দেশের উন্নতি, কৃষক মাটি স্কুলে শেখায় দিন বদলের রীতি, দিন বদলের রীতি। কৃষক মাটি স্কুল, কৃষক মাটি স্কুল। কৃষি সমৃদ্ধি এই প্রত্যয় নিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান। আমাদের সামাজিক জীবনে নানা ধরনের ক্লাব বা সংগঠনের সাথে আমরা পরিচিত, অনেকে আবার এর সাথে জড়িত। তবে সমন্বিত ফসল ব্যবস্থাপনা ক্লাব বা আইসিএম ক্লাব এদের থেকে একটু আলাদা। এটি একটি তথ্য কেন্দ্র, একটি পরামর্শ কেন্দ্র এবং একটি প্রশিক্ষণ কেন্দ্র। শুধু কৃষি বিষয়ক তথ্য, প্রশিক্ষণ বা পরামর্শ নয়, বরং আরও এক ধাপ এগিয়ে কৃষিকে বাণিজ্যের রূপ দিতে সহায়তা করে এই ক্লাব। তাই আজকের বিষয় আইসিএম ক্লাব ভিত্তিক উন্নয়ন কার্যক্রম, ক্লাব থেকে ব্যবসা প্রতিষ্ঠান। সুপ্রিয় দর্শক, শুরুতেই আসুন গানের কথাই ও সুরে বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করি। নারী পুরুষ মিলে মিশে আইসিএম ক্লাবে যাইয়া দেশের কাজে উন্নতি করবে কৃষি শিক্ষা পাইয়া। শুধু চাষাবাদ নয় ভেবে দেখেন সবে, আইসিএম ক্লাবে গেলে বাণিজ্য শিক্ষাও পাবে, আয় উন্নতির কার্যক্রম আর প্রশিক্ষণ পাবে সে থায়। এই ক্লাবে সমকালীন কৃষি শিক্ষা পায়। সমকালীন কৃষি শিক্ষা পাই বাংলাদেশে আইসিএম ক্লাব আছে জানি ভাই, এই ক্লাবে সমকালীন কৃষি শিক্ষা পাই। কৃষক মাটি স্কুল শেখে দিন বদলের রীতি, দিন বদলের রীতি। গানের কথা ও সুরে বিষয়টি কিন্তু আমাদের কাছে অনেকটাই পরিষ্কার। তবে আমাদের কাছে পরিষ্কার হলে কি হবে? ওদিকে মামা বুঝছে এক, ভাগ্নে বুঝছে আরেক, ফলে যা হবার তাই হলো। তুমুল তর্ক, শুনবেন সেই তর্ক। চলুন তাহলে। শুনলাম এইসব ক্লাব নাকি সব দোকান হয়ে যাবো, দোকানে চা বিস্কুট তেল নুন তারপরে শাড়ি লুঙ্গি সব বেঁচে কিনা হইব। বার্তা ভুল, আমি তো জানি গন্ধের সব দোকান ক্লাব হয়ে যাবো, সারাদিন সেইখানে ক্যারাম বোর্ড খেলা হইব, লুডো খেলা হইব। লুডো খেলা হইব, তোমার মতো বড় বড় মাপের ইয়ে যারা হ্যাঁ কত সময়টা ভালোই কাটবো। কিন্তু মামা,
বিপদটা হইব সাধারণ মানুষ। আচ্ছা শোন ভাগনে শোন, তোর মাথায় তো এসব বড় বড় বিষয়ে ঢুকবো না, কারণ নিম্ন চাপে তোর মগজ তো থেতলাই গেছিল। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, চলো বিষয়টা পরিষ্কার হওয়ার জন্য ওই যে কৃষি আপা আসতেছে ওনার কাছে যাও। চলো। আচ্ছা আচ্ছা শুন, আমি যে তোরে পরিষ্কার করলাম, হ্যার পরে অপরিষ্কার রইল কই? এই যে ক্লাব হইতে সব বাণিজ্য ব্যবসা বাণিজ্য এসব বড় বড় আমার মতো মাথার কাজ তোর না। আচ্ছা ঠিক আছে চলো আপার কাছে, চলো আপার কাছে জিগাই আসো। আসো না আপা, একটা বিষয় পরিষ্কার করা দরকার। বিষয়টা হইলো আমি শুনছি আইসিএম ক্লাব নাকি সব দোকান হয়ে যাবে, আর মামা কইতেছে গঞ্জের ব্যাপক দোকান নাকি সব ক্লাব হয়ে যাবে, মানে ওখানে নাকি সারাদিন লুডু ক্যারাম এগুলা খেলা হইব। আপনারা দুজনই ভুল শুনেছেন, আসল বিষয়টা হলো আইসিএম ক্লাবের সদস্যগণ প্রশিক্ষণ নিয়ে সমবায় ভিত্তিক বা এককভাবে কৃষি ব্যবসা শুরু করতে পারেন। সদস্যদের মধ্যে সঞ্চয় থেকে তহবিল গঠন করে ব্যবসা লগ্নি করা যেতে পারে। সেক্ষেত্রে সদস্যদের মধ্যে কেউ যদি সার অথবা বীজের ডিলার হতে আগ্রহী হয় এবং যোগ্যতা থাকে, তাহলে সে অবশ্যই স্থানীয় ডিলার হিসাবে ব্যবসা করার সুযোগ পাবেন। তাইলে ক্যারাম আর লুডো খেলার বিষয়টা মামা মামা তোমার বচনে বলি বলো, বার্তা ভুল, এত বড় মাপের মাথায় ভুল বার্তা? আরে মাথার দোষ না তো, দোষ হচ্ছে শোনা, আমিও ভুল শুনছি তুমিও ভুল শুনছো, তবে তোমার ভুলটা একটু বড় মাপের, কারণ তুমি একটা রাম বোকা। আবারও রাম কেন? না মানে বড় কিছুর আগে রাম লাগাইতে হয়। তাই নাকি? জি আপা।